আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সমাজকে ফাল্টে দিন আসিলের চিকিৎসা করে আমরা নব্বই পার্সেন্ট অথবা পঁচানব্বই পার্সেন্ট আসলে আসিলকে তেমন কোনো গুরুত্ব দেই না আসিল দেখতে অসুন্দর দেখা যায় তাই আমরা আসিল অপসারণ করার জন্য কেউ হোমিও চিকিৎসকের কাছে যায় আর কেউ বিভিন্ন সার্জারি ডাক্তারের কাছে যায় কেউ বাজারের ক্যাম্বাসারের কাছে যায় কেউ বিভিন্ন অপচিকিৎসক যারা এসিড লাগিয়ে আসিল অপসারণ করে তাদের কাছে যায় কিন্তু আমরা যারা আসিল নিয়ে যারা চিন্তা করি আসিল নিয়ে যারা রিসার্চ করি তারা আসলে কখনোই আসিলকে কেটে এসিড লাগিয়ে সুন লাগিয়ে চুল দি ভেদে অপারেশন করে কখনোই অপসারণ করবে না তো সাইকোসিস মায়াজম আসিল মানি সাইকোসিস মায়াজম আমরা যারা আমাদের যাদের শরীরে আছিল আছে আমরা সকলেই সাইকোসিস মায়াজম অন্তর্ভুক্ত সাইকোসিস মায়াজম সেটা হইল একটা উপবিষ মানুষের শরীরে যখন প্রবিষ্ট হয় মানুষের শরীরে যখন বিদ্যমান থাকে তখন এই সাইকোসিস মায়াজম আমাদের ব্রেনটাকে একবারেই নষ্ট করে ফেলে তো সাইকোসিস যখন সুপ্ত থাকে তখন মানুষের অস্থির মানুষ কিন্তু অস্থির থাকে এক জায়গা স্থির থাকতে পারে না কখনোই এক জায়গা স্থির থাকতে পারে না এক জায়গায় পাঁচ মিনিট আর এক জায়গা দশ মিনিট আর জায়গা পনেরো মিনিট সেই শুধু দৌড়ে ফুরে থাকে সে তার ব্রেনটাকে এরমভাবে বিকশিত করে এরমভাবে অ্যাফেক্ট করে সে এক জায়গা স্থির থাকতে পারে না সাইকোসিস মায়াজম আমাদের মনটাকে এইরকম হিংসুটে পরিণত করে যে আমরা অফরের ভালো কখনো সহ্য করতে পারি না আমাদের মনটাকে কুলুষিত করে ফেলে আমরা যে কোনো জিনিস মানুষের ভালো কখনোই পছন্দ করি না হিংসা আমাদের মনে হিংসা জর্জরিত করে ফেলে সাইকোসিস মায়াজম যখন সাইকোসিস মায়াজম আমরা ব্রেনটাকে অ্যাফেক্ট করে তখন এই হিংসা এই হিংসা জিনিস অপরের যে ছেলে পড়ালেখা করে ভালো অবস্থানে অপরের ছেলে কর্ম করে অপরের ছেলে ভালো একটা কিছু করতেছে এটা আমার সহ্য হয় না অথবা আমার নিকট আত্মীয় যারা আছে পাড়া প্রতিবেশী যারা আছে তারা ভালো আছে এটা আমার সহ্য হয় না কেন সহ্য হয় না সেটা আমি আমার ব্রেনটাকে সাইকোসিস মায়াজমে গ্রাস করে ফেলার কারণে আমার মনে হিংসা জর্জরিত আমরা হিংসুটুই। সুপ্ত সাইকোসিস নিষ্ঠুর প্রকৃতি। আমাদের মনটাকে এত নিষ্ঠুর করি ফেলে আমাদের মনে কোনো মায়া মহব্বত থাকে না আমরা অপরের ক্ষতি করতে এক বিন্দু চিন্তা করি না আমরা অফরকে খুন করতে অফরকে মারতে অনেকের ক্ষতি করতে কখনোই আমরা চিন্তা করি না আমাদের নিষ্ঠুর আমরা নিষ্ঠুর হয়ে যায় এটা হলো সাইকোসিস যখন সুপ্ত অবস্থা থাকে তো এই সাইকোসিস সেটা আমরা কিভাবে চিনব যাদের শরীরে আসিলাস সাইকোসিস যখন মানুষের ব্রেনটাকে আক্রমণ করে তখন তারা কি হয়ে যায় নিষ্ঠুর হয়ে যায় যারা সন্ত্রাস যারা ছাদাবাজ যারা এই মিথ্যা কথা বলে যারা মানুষের বিভিন্নভাবে ফলবন দেখা সাইকোসিস মায়াজম তারা সবসময় মানুষকে মিথ্যা আশ্বাস দিবে মিথ্যা প্রতিশ্রুতি দিবে তারপরে যারা তারা নিষ্ঠুর তারা দশ টাকার জন্য আরজনকে হত্যা করতে কখনো চিন্তা করবে না তারা সাইকোসিস মায়াজম আমরা যদি সাইকোসিস মায়াজমকে গুরুত্ব দিয়ে চিকিৎসা করি তখন মানুষের আস্তে আস্তে মানুষের শরীর থেকে সাইকোসিস মায়াজম যখন কি হ্রাস হইবে তখন আমাদের ধীরে ধীরে আমাদের মনুষ্যত্ব জিনিসটা আসবে আমাদের মনের যে কুলুষিত সেটা আস্তে আস্তে দূর হবে তো বিকশিত সাইকোসিস যেটা মানুষকে বিকশিত করে প্রকাশ করে সেটা আত্মহত্যা যে আপনার সন্তানকে আপনি কোনো একটা কিছু বললেন একটা শাসন করলেন সে দশ মিনিট বিশ মিনিট সহ্য করতে পারলো না সে আত্মহত্যা করে ফেললো যে দশ বছরের বাচ্চা মা বাবার কথা শোনার তার মতন কোনো ধৈর্য থাকে না সে মা বাবা যদি কিছু বলে সে দশ বছরের বাচ্চা যে আত্মহত্যা করে সে সাইকোসিস সে বিকশিত সাইকোসিস সেই তার বডিটাকে তার ব্রেনটাকে এই রকমভাবে সাইকোসিসে গ্রাস করছে সে কোনো শাসন সে কোনো কথা কোনো কথা তার সহ্য হয় না সে আত্মহত্যা করার চিন্তা করে এক বর্তমানে কোন পরিবার তার ছেলেকে তার মেয়েকে কোনো কোনো কথে বলতে পারে না কোনো শাসন করতে পারে না তারা আত্মহত্যার চিন্তা করে তারা সবাই সাইকোসিস বিকশিত সাইকোসিস মায়াজমে আক্রান্ত অর্থাৎ ফিতামাতা থেকেই তারা এই সাইকোসিস প্রাপ্ত এখন আমরা যদি আমাদের সমাজটাকে যদি সুন্দর সুস্থ সুশৃঙ্খল রাখতে চাই আমরা সাইকোসিস মায়াজমকে গুরুত্ব দিতে হইব আমরা ওই অপচিকিৎসা করি আঁসিলকে অ্যাসিড দিয়ে ফেলে দিব আর আপনার শরীর থেকে আসিল মুক্ত হয়েছে আপনি খুশিতে বা ডাক্তার ভালো কিন্তু না আপনার সেই সাইকোসিস বিকশিত যখন হয় সাইকোসিস যখন আপনার ব্লাডে থাকে সেটা আপনি কখনোই আসিল অপসারণ করে আপনি রোগ থেকে মুক্তি পাবেন না কারণ এই সাইকোসিস মাত্র শুধুমাত্র আসিল রূপে আপনার উপরে প্রকাশিত হবে কিন্তু সাইকোসিস মায়াজমের শত শত রোগ আপনার ভিতরেই বিদ্যমান হবে এবং দিন দিন সেটা প্রকাশিত হবে তো এখন এই আত্মহত্যা এই আত্মহত্যাটা যদি কমা কমাইতে চান যে আপনার ছেলে সন্তানকে শাসন করতে চান আপনার ছেলে সন্তান কখন আত্মহত্যার কথা চিন্তা করবে না তখন আপনাকে সাইকোসিস সাইকোসিস মায়াজম মায়াজম চিকিৎসা চিকিৎসা করতে হবে যখন করবেন তখন তার মেজাজ তার মন তার সবকিছু ধীরে ধীরে কমে যাবে তো বিকশিত সাইকোসিস অপরাধমূলক অপরাধ প্রবণতামূলক ফাগলামি যে অপরাধ সেই যে কোনো অপরাধ আমরা যারা সমাজে দুষ্ট যারা তারাই তো বিভিন্ন অপরাধ করে তারাই তো পরের ক্ষতি করার চিন্তা করে হ্যাঁ জাগা সম্পত্তি ধন দৌলত হ্যাঁ বিভিন্ন জিনিস নিয়ে যখন মানুষ অপরাধ করে গরু চুরি করে ছাগল চুরি করে টাকা চুরি করে যে কোনো চুরি করে হ্যাঁ এগুলা সব অপরাধমূলক ফাগলামি যেটা অপরাধ করে সেটা হলো বিকশিত সাইকোসিস আমাদের মনটাকে যখন কুলুষিত করে ফোলে তখন আমাদের মনে সবসময় খারাপ জিনিস চিন্তা আসে যে আমরা কীভাবে মানুষের ক্ষতি করব। সেটাই আসলেই অপরাধমূলক পাগলামি সে অপরাধ করার চিন্তা করে না যে হ্যাঁ এটা যে আমি যে পরের একটা ক্ষতি করতেছি পরে কি হবে সেটা কখনোই চিন্তা করে না তার মনটাকে সে সবসময় ব্রেনে সবসময়ই অপরাধ যে ফাগলামিটা সে সবসময় মনে মধ্যে থাকে তো আমরা সঠিকভাবে যদি সাইকোসিস মায়াজম চিকিৎসা করতে পারি এইগুলা ধীরে ধীরে কমে যাবে এইগুলা ধীরে ধীরে কমে যাবে সাইকোসিস মায়াজম রুগী খিটখিটে খিটখিটে এবং বদমেজাজি হয়ে থাকে আপনি কাউকে কোনো কথা বলতে চাই যে আপনার ছেলেকে আপনার ভাইকে আপনার বোনকে আপনার নিকট আত্মীয়কে আপনার ফাড়া প্রতিবেশীকে একটা জিনিস বুঝাইতে চাই গেছেন সে আপনার সাথে লেগে গেছে আপনার সাথে সে মেজাজ দেখাইছে সে তার খিটখিটে মেজাজ তার মনের ভিতরে কোনো তার কথাবার্তা কোনো সুন্দর কোনো আচরণ নাই সে কি করে আপনি বললেন ভালো কথা সে আপনার সাথে উল্টা লেগে গেছে তো এগুলো হইল সম্পন্ন সাইকোসিস মায়াজম আর সাইকোসিস মায়াজম মানি হইলো আসিল সাইকোসিস মায়াজমের বহিঃপ্রকাশ প্রকাশ হইল আসিল আমরা আমাদের সমাজটাকে সুন্দর সুশৃঙ্খল রাখতে হইলে আমরা শুধুমাত্র হোমিওপ্যাথি খাওয়ার ওষুধের মাধ্যমে আমরা আসিলের চিকিৎসা নিতে হবে সেই যত বড় বড় ডাক্তার হোক না কেন যখন আপনাকে পরামর্শ দিব আসিল কেটে ফেলেন সার্জারি করেন লেজার করেন যেটাই বলেন আমি বলবো সে কখনোই বড় কোনো ডাক্তার হতে পারে না কারণ আসিল আপনার ব্লাড কানেকশন রোগ আসিল হইল আপনার ঘনোরিয়ার পরবর্তী স্টেজ আপনি যখন ঘনরিয়া রোগ যখন আপনার এই সঠিক চিকিৎসা না করবেন চাপা দেবেন পরবর্তীতে আসিল যে সাইকোসিসে রূপান্তরিত হবে সেই ঘনরিয়া রোগ আপনার বংশগত হতে পারে অর্জিত হতে পারে যে কোনো মাধ্যমে হতে পারে তো সাইকোসিস মানুষকে ধর্মের যে লোভ পায় মানুষ মানুষকে নিচে নেমিয়ে দেয় মানুষ স্বার্থপর হয় হিন হিনমনা করিয়া থাকে হ্যাঁ যে মানুষ স্বার্থপর নিজের স্বার্থটাকে দেখে নিজেই যে কিভাবে নিজেই উন্নতি করবে ফরের ক্ষতি করি সেই জিনিসটাই সাইকোসিস মায়াজম সাইকোসিস মায়াজম এত দুষ্ট জাতীয় বিষ অপর দুইটি যে নয় কিন্তু সাইকোসিস অতিশয় বিশ্বাসঘাতক সাইকোসিস অতিশয় বিশ্বাসঘাতক বাইরে প্রকাশ বড় বেশি থাকে না অথচ ভিতরে ভিতরে মনুষ্যত্ব এবং স্ত্রী মাতৃত্ব ধ্বংস করে যে মানুষের বন্ধাত্ম সৃষ্টি করে সাইকোসিস এত একটা স্বার্থপর বিশ্বাসঘাতক সেটা আপনার উপরে আসিল আপনি তো মনে করছেন এই দশ বছর ফুণ্ড মশলা আসিল ভরে রেছে কই আমার কী হয়েছে আপনি যে পরবর্তীতে হার্টের ডাক্তারের কাছে গেলেন আপনি তো পরে ডায়াবেটিসের ডাক্তারের কাছে গেলেন তো পরে কিডনি ডাক্তারের কাছে গেলেন তো পরে আপনার ফস্টেড গ্রন্থির ডাক্তারের কাছে কাছেন আপনাদের বিয়ে করলেন দশ বছর সন্তান হয় না আপনি তো আর জানেন না উপরে আসিন। হয়ে রয়েছে কোন অপারেশন করতে গেলেন আপনার এগুলো কই থেকে হইল আপনি যে আপনার সন্তান থেলা আক্রান্ত আপনার যে এগুলো হইলো সাইকোসিস মায়াজমের অন্তর্ভুক্ত কারণ যখন সাইকোসিস মায়াজম যখন আপনার বড়িতে ক্ষতিগ্রস্ত করে তখন আপনার রক্ত কণিকাকে ধ্বংস করে ফেলবে তখন আপনি রক্ত উৎপাদন বৃদ্ধি কমিয়ে দিবে। আপনি মাসে মাসে ব্লাড দিবেন লাভ হবে না কারণ আপনাকে সঠিক চিকিৎসা যখন দিবেন তখন আপনার রক্ত কণিকা ঠিক থাকবে আপনার রক্ত নষ্ট হবে না তো আমরা আমাদের সমাজটাকে সুন্দরভাবে যদি রাখতে চাই আমরা সাইকোসিস মায়াজমের চিকিৎসা করতে হবে সাইকোসিস মায়াজম আমাদের সমাজটাকে গ্রাস করে আমাদের রাজনীতিটাকে আমাদের কুলুষিত করে ফেলছে আমাদের যে বর্তমান রাজনীতি সেটাকে একবারেই ক্ষতিগ্রস্ত করে ফেলছে মায়াজম আমরা সবাই স্বার্থপর আমরা নিজেরটাকেই বুঝি আমরা কারো অন্যের যে উপকার হবে সেটা কখনোই আমরা চিন্তা করি না আমরা চিন্তা করি নিজে আমরা লুটফাট করে খাবো আমরা যত কিছু করবো আমরা সব কিছুই আমরা আমরা নিজের স্বার্থটাকে আমরা দেখি যে আমার দ্বারা দশজন লোক ক্ষতিগ্রস্ত হইতেছে সেটা আমরা চিন্তা করি না আমি চিন্তা করি দশজনরা কীভাবে ক্ষতি করি আমি স্বার্থপরের মতন আমি বড় লোক হবো আমি টাকা পয়সা আমি গাড়ির মালিক হবো আমি বাড়ির মালিক হবো আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি আমরা সাইকোসিস মায়াজম আমরা স্বার্থপর আমরা যেই ডাক্তার মানুষকে যে বিভিন্ন অপচিকিৎসা দিয়ে ক্ষতিগ্রস্ত করে টাকা কামানোর চিন্তা করে সে ডাক্তার সাইকোসিস মায়াজমে আক্রান্ত তা আমি বলবো আপনারা যে কখনই আসিল হয়তো দেখা গেছে আছিল বিভিন্ন ধরনের আছিল আছে কিছু আছিল আছে হুম আমরা দেখা গেছে কি যে যে ডাক্তাররা যে আছিলকে। বিভিন্নভাবে অপসারিত করতে চায় আপনারা কখনোই সেটা করবেন না কারণ আঁসিল পকার বেদ আছে কিছু কিছু যারা চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর তাদের বোগলের গড়া ঘাড়ের আঁসিলগুলা ফুটতে রাবারের মতন যে আঁসিলগুলা সময় লাগে কিন্তু এটাকে হারা হয়ে যদি আপনি যদি চিকিৎসা বন্ধ করে পেলেন তাহলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত তো এখন বর্তমানে যে চিকিৎসক তারা স্বার্থপর তারা সবাই সাইকোসিসমায়াজমে আক্রান্ত তারা সাইজে যে হ্যাঁ ওয়ান টাইম কিছু চিকিৎসা দিয়ে তার রুগী ক্ষতিগ্রস্ত তাকে সাময়িক উপশম দিয়ে আমি যে টাকার মালিক হবো আমি স্বার্থপর আমি কিভাবে কুটিপতি হব হ্যাঁ তখন এই ডাক্তাররাই সাইকোসিস মায়াজম তারা হিংসুক তারা অপরের ভালো দেখে না তারা কখনোই যে মন খুলি যে আরেকজনকে কিছু বলবে তারা হিংসুক তারাই সাইকোসিস মায়াজম সেই ডাক্তাররাই নিজেরাই আগে চিকিৎসা নিতে হবে কারণ এই যে আমার এক ভাই বলছে ডাক্তারাই তো সাইকোসিস মায়াজম রুগী তাদের চিকিৎসা করা যায় হ্যাঁ ডাক্তারাই সাইকোসিস কারণ তারা হিংসুক তারা তারা প্রতারক তারা মানুষকে মানুষের সাথে প্রতারণা করে তারা কিছু ক্ষতিগ্রস্ত কিছু খারাপ ওষুধ দিয়ে মানুষকে মোটা বানিয়ে দেয় তারা মানুষকে নাকের ফুলিবাস এসিড দিয়ে জ্বালিয়ে দেয় তারা কি না বলে আসিল এসিড লাগিয়ে ফেলে দেয় তারাই তো স্বার্থপর কারণ স্বার্থ তারা নিজের স্বার্থটাকেই দেখে তারাই ফতারক তারাই সাইকোসিস মায়াজমে আক্রান্ত তারা নিজেরা যতক্ষণ পর্যন্ত সাইকোসিসে আক্রান্ত থাকবে ততক্ষণ পর্যন্ত রুগীরা ক্ষতিগ্রস্ত হবে এবং রাজনীতি বলেন সমাজের সমাজ প্রতি বলেন তারা সবাই সাইকোসিস মায়াজমে আক্রান্ত তো আমি বলবো সমাজটাকে যদি সুন্দর রাখতে চায় তাহলে আমরা সবাই সাইকোসিস মায়াজমে চিকিৎসা করতে হবে কারণ আমরা এইডস রোগের কথা বলি এইডস রোগ কেন আসলো এইডস রোগ মরণ আমরা এইডস রোগের কথা বলি কখনও কেউ আসিলের কথা বলে না কারণ এইডস রোগের যেই সূত্রে হইল গনোরিয়া সিপলিস গনোরিয়া সিপ্লিস যেটা এইডস রোগ হয় অবাধে জনমিলনের মাধ্যমে এবং গনোরিয়া এবং শিবলিস অবাধে জনমিলনের মাধ্যমে গনোরিয়া সিপ্লিস আছে এখন এই গনরিয়া সিপলিস থেকেই পরবর্তীতে এইডস রোগ হয় তো এই কারণে আমরা আসিলের স্লোগান দিতে হবে আসিল মুক্ত গড়ি আমরা আমাদের সমাজটাকে সুন্দর এবং সুশৃঙ্খল রাখতে পারবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু